দলে দলে আসছেন মানুষ, আর সারি সারি করে রাখা ড্যাগে রয়েছে রান্না করা খাবার। 65 মন চাল ও 80 মন মহিষের মাংস দিয়ে তৈরি হয়েছে এসব খাবার। রাজবাড়ির পাংশা সরকারি কলেজ মাঠে 12,000 ভ্যান ও রিক্সা শ্রমিক সহ অনেকের জন্য করা হয়েছে আয়োজন। রাজবাড়ি 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিম এই আয়োজন করেছেন। এটার ব্যতিক্রম ধরবে, কারণ ভ্যান শ্রমিক অটো শ্রমিকদের এ পর্যন্ত কেউ কোনোদিন তাদেরকে আলোচনার জন্য মত বিনিময়ের জন্য ডাকে নাই। এবং আমরা 4টে ডাল ভাতের ব্যবস্থা করছি দুপুরবেলা তাদের সৌজন্যে। জনগণ আমাদের সহযোগিতা করে, তারা আমাদের সেবা দেয়। এই গরিব মানুষের যদি আমরা একবেলা খাওয়াই, তারাও তৃপ্ত হয় যে না আমাদের এমপি সাহেব আমাদের খাওয়াইলো, এবং আমরাও তৃপ্ত হই আমাদের এই গরিব মানুষগুলো একবেলা একবেলা আমরা খাওয়াতে পারলাম। রান্নায় 145 জন বাবুর্চি অংশগ্রহণ করেন। শ্রমিক সহ অন্যান্যদের সঙ্গে দুপুরের খাওয়া শেষে প্রত্যেকের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। সংসদ সদস্যের এমন আতিথিয়তায় খুশি ভ্যান ও রিক্সা শ্রমিকরা। ডাকে নিয়ে এসে এমপি সাহেব খাওয়ালি, আমাদের মতো বুড়ো মানুষ তাতে তো সৌভাগ্যের কপাল, আর খুব খুশি হয়েছে। খিচুড়ি খাওয়া যায়, খুব সন্তুষ্ট হয়ে যাবে, খাওয়া গরুর দোস্ত খাওয়া, খিচুড়ি খাওয়া খুব ভালো। পরে হয় আলোচনা অনুষ্ঠান। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ 24, ঢাকা।